আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রূপালী ফার্নিচার ফার্নিচার হলো আমার বিজনেস তাই আপনাদেরকে এক একদিন এক একটা আগপত্র নিয়ে আসি ঘর সাজাতে হলে সুন্দর সুন্দর দিয়ে ফার্নিচার দিয়ে ঘর সাজাতে হয় ঘরের সৌন্দর্য জেল ফার্নিচার আজকে আপনাদের কাছে নিয়ে আসছি একটি ঘরের এক সেট ফার্নিচার এটা হলো কারুন বাজার যাবে এই ফার্নিচারগুলো আমাদের ফার্নিচার আইটেম হলো চারটা একটা হলো ওয়ার্ডরুপ একটা হলো খাট একটা হলো ড্রেসিং টেবিল একটা হলো আলমিরা ওয়ার্ডরুপের সাইজ হলো পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট ওয়ার্ডড্রুপটি হলো আমার পিছনে এই ওয়ার্ডড্রুপটি এটা হলো বিয়ের ম্যাচিং করা একটা ঘরের ম্যাচিং করা এই একটি খাট দেখাই আমাদের কাছে কাস্টমার আমরা খাটটা দেখানোর পরে এই খাটটা এই খাটটার সাথে অনুভব হুব করে আমরা চারটা জিনিস ম্যাচিং করেছি পুরো এই খাটটার সাথে চারটা ম্যাচিং করছি দেখেন আপনারা দেখলে বুঝতে পারেন এই খাটের এই নকশাগুলো দিয়ে এই ফুলটা দিয়ে আমরা ওয়ার্ডড্রুপে এই জায়গায় ইউজ করছি এ জায়গায় ম্যাচিং করার জন্য এবং কি পাল্লার ভিতরে ইউজ করছে এটা এটার সাইজ হল ফিট বাই সাড়ে চার ফিট আর এই খাটটি হলো ফিট বাই সাত ফিট এটা হলো আড়াই ইঞ্চি মোটার ভিতরে খোদাই করে নকশা করা আড়াই ইঞ্চি মোটার ভিতরে খোদাই করে নকশা করা এবং সম্পূর্ণ কাট কালার পুরা কাট কালার এই খাটটা দিয়ে আমরা চারটা জিনিস ম্যাচিং করেছি এই খাটটা হলো দোনো পাকা সেম নকশা এবং কাট কালার করা একেবারে সম্পূর্ণ তৈরি করা আছে এটা মেকিং করা আছে এটা কাল সকালে আমাদের কাছ থেকে চলে যাবে এটার সাথে আছে আবার কি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা হলো ড্রেসিং টেবিলটাও এটার সাথে এই ফুলটার সাথে আমরা ম্যাচিং করে দিয়েছি দেখেন এটার মধ্যে খুব সুন্দর একটা বড় ডয়েল আছে ড্রেসিং টেবিলে ড্রেসিং টেবিলে খুব সুন্দর বড় একটা ডয়েল আছে এবং দুই সাইডে দুটা পাল্লা ইউজ করেছি এবং তালাগুলো ইউজ করেছি অ্যাসেসের চাবি এবং হ্যান্ডেলগুলো হলো ভালো মানের ইউজ করেছি আর এটা হলো ড্রেসিং টেবিলের ফ্রেম ড্রেসিং টেবিলটার সাইজ হলো তিন ফিট তিন ফিট বাই সাড়ে সাত ফিট হলো ড্রেসিং টেবিলটিও ড্রেসিং টেবিলটি একটু অনেক হাইট হয়েছে দেখতেও সুন্দর এবং খুব সুন্দর নকশা করা এখনও মিরর লাগাইনি আমরা মিরর লাগিয়ে দিব আর এটার সাথে আছে হলো ম্যাচিং করা আলমিরা আলমিরা আবার আলমারিও বলে অনেকে এটা হলো খাদের সাথে আসলে খাদটা দিয়ে আমরা সবগুলো ম্যাচিং করেছি আপনারা দেখেন এই ফুলগুলো হলো ওয়ার্ড্রুপের ফুলের মতো এবং খাটের ফুলের মতো এবং মাথাটাও ইউজ করেছে হলো খাটের সাথে ম্যাচিং করে এটা এটাও কাট কালার কাট কালার করা চারোটায় একই কালার করা এবং আপনারা দেখেন এটার ভিতরের পাল্লাগুলো ইউজ করেছে হলো এক ইঞ্চি মোটা কাঠ এবং ভিতরের মডেলটা এরকমই নিছে ডিফারেন্ট মডেল মানে ওরকমই মডেল যেরকম থাকে এবং এই পাশেটা হলো শাড়ি এবং ব্লেজার শাড়ি এবং ব্লেজার রাখার পার্ট এটা আমরা ভিতরে ইউজ করেছি এক ইঞ্চি মোটা গামারি কাঠ এক ইঞ্চি মোটা গামারি কাঠ ইউজ করেছি ভিতরে চিটাং গামারি কাঠ এবং এটা হলো পকেট ডয়ের এটা হলো শাড়ির ডয়ের এগুলো হলো সব এক ইঞ্চি মোটা আলমারি পাল্লাগুলো হলো এক ইঞ্চি মোটা এবং তালাগুলোও ইউজ করেছি আমরা কম্পিউটার ডিজাইনের চাবি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন কম্পিউটার ডিজাইনের চাবি এগুলো খুব উন্নত মানের চাবি এরকম এক সেট বিয়ের ফার্নিচারের দাম হলো এক লক্ষ দশ হাজার টাকা আপনারা এক লক্ষ দশ হাজার টাকা হলে এরকম ডিজাইনের এক সেট ফার্নিচার নিতে পারবেন ঘরের আপনারা চাইলে আরও ভিন্ন ডিজাইনভাবেও নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানা আছে যেরকম ডিজাইনের সাথে ম্যাচিং করতে চান আপনারা ম্যাচিং করতে পারবেন আমাদেরকে সময় দিলে আমরা বানিয়ে দিতে পারব কিন্তু এই চারটি ফার্নিচারের দাম হলো এক লক্ষ দশ হাজার টাকা এগুলা সব হলো চিটাং সেগুন কাঠের অরিজিনাল চিটাং সেগুন কাঠ এবং কাঠ কালার কাঠ কালার করা এগুলো হবে কারুন বাজার যাবে আমাদের ঢাকায় কারুন বাজার সেখানে চলে যাবে কালকে সকালে ডেলিভারি যাবে তাই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা জানি দেখতে পারেন যে কেরকম ফার্নিচার কেরকম কাঠের মধ্যে আপনারা দেখে নিতে পারবেন আমাদের দোকানে যদি আসতে চান আমাদের দোকানের ঠিকানা হলো সেকশন ব্রিজ থেকে ডান দিকে বড়োবাড়ি রোড বড়বাড়ির নিচে ওয়ালডন শোরুমের সাথে আমাদের রূপালী ফার্নিচারটি অবস্থিত আর যদি এখন হলো অনলাইনের যুগ অনলাইনের মাধ্যমে মানুষে যে যেভাবে রিজিকের সন্ধান করে এই ভিডিওর মাধ্যম দেওয়ার মাধ্যম কি আপনারা দেখে আমার কাছে অর্ডার করতে পারবেন এটাও হলো আমার রিজিক রিজিকের জন্য এক একজন এক এটা করতে পারে আমি ভিডিওটা দেওয়ার মানে হলো কি আপনারা দেখে আমাদের কাছে জানি অর্ডার করতে পারেন ভালো মন্দ যাচাই করতে পারেন আপনারা যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তাহলে আমাদের অনলাইনে ঠিকানা হলো ইমো নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে সেইভাবে আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন যে কোনো ডিজাইন দিবেন সেইভাবে আমরা বানিয়ে দিতে পারব আমাদের নিজস্ব কারখানা আছে আর চিটাং সেগুন কাঠ চিনবেন কীভাবে আমরা আমরা আপনাদেরকে চিনিয়ে দিই চিনিয়ে দিই এইগুলো হলো চিটাং সেগুন কাঠ চিনার উপায় দেখেন আপনার কী সুন্দর ফাইবার এইগুলো দিয়ে আপনি চিটাং সেগুন কাঠ চিনতে পারবেন এগুলো দিয়ে আর ড্রেসিং টেবিলটাও দেখেন আপনারা ড্রেসিং টেবিলটার ক্ষেত্রেও এখানে চিটাং সেগুন কাঠ এখানেও চিটাং সেগুন কাঠ দিয়ে দেখেন ফাইবার এইগুলাই হলো আসল চিটাং সেগুন কাঠের উদ্দেশ্য চিটাং সেগুন কাঠ হলে এরকম ফাইবার হবে দেখেন খাটের মধ্যে আছে যে কোনো প্রোডাক্টসের ভিতরে চিটাং সেগুন কাঠ হলে এরকম ফাইবার হবে আর সেগুন হলো চার পাঁচটা কোয়ালিটি একটা হলো বার্মাটিক একটা হলো চিটাং সেগুন একটা হলো জয়শয়া সেগুন একটা হলো মধুপুরা সেগুন মধুপুরা সেগুনে হলো এরকম ফাইবার হবে না দেখেন আমরা খাটটা এখানেও দেখাই এখানের ক্ষেত্রেও দেখলে আপনারা বুঝতে পারবেন এখানেও ফাইবারগুলা আপনি এখানেও দেখতে বুঝতে পারবেন চিটাং সেগুন এরকম ফাইবার হবে এইভাবেই চিটাং সেটা চেনার উপায় আর মধুপুরা সেগুনে কোনো সময় ফাইবার হবে না আর বিশেষ করে হলো এই ওয়ার্ডড্রুপটা এই ওয়ার্ডড্রুপটার তক্তাগুলো হলো একটা তক্তা মানে এখানে অনেক সময় দুইটা জয়েন্ট হয় দুইটা তক্তার ভিতরে হয় আর এই ওয়ার্ডড্রুপটা ডয়ের হলো একটা তক্তার ভিতরে এক তক্তার ভিতরে চারোটা ওয়ার্ডডুপ করা হয়েছে এবং এগুলো হলো এক ইঞ্চি মোটা পাকা এক ইঞ্চি মোটা দিয়ে ডয়ারগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি মোটা দিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে চিটাঙ্গামি কাঠ ইউজ করেছি এবং পিছনে হলো সিক্স মিলি গর্জন কার্ডের বোর্ড ইউজ করেছি আপনারা ভিডিওটা দিয়ে আরও ভালোভাবে দেখেন ডিজাইনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন এগুলো হলো কাট কালার করা হয়েছে হ্যান্ড পলিশ কাট কালার এটা হলো খাত হাতটা দেখেন কাট কালার করা হয়েছে সবগুলো হলো কাট কালার আসলে কি ভিডিওর মাধ্যমে কালারগুলো ফুটে ওঠে না ক্যামেরায় যতটুকু ধরা সম্ভব ততটুকু ক্যামেরায় ধরে আর যদি বাস্তবে দেখেন তাহলে বুঝতে পারবেন গ্লেসিংটা কীরকম কাটকালার আমাদের ঐতিহ্য কাট কালার এটা অনেক আগের থেকে চলতেছে কাটকালার এই কাট কালারটা অনেক আগে থেকেই চলতেছে এইগুলা এটা হলো আলমিরা আলমিরা এই বিয়ের ফার্নিচারের সেটটা আমি আবার আপনাদেরকে প্রাইস বলে দিই এটা হলো এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে আপনার এরকম এক সেট ফার্নিচার নিতে পারবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তাহলে আপনাদের কাছে সবার আগে চলে যাবে আরও নতুন নতুন ভিডিওর জন্য ওয়েট করি আসসালামু আলাইকুম